নমস্কার ওয়েলকাম টু এক্সপ্লোরার সৌরভ দাস দু সালের আমাদের প্রথম সফর পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার এই সফরটি আমরা বাড়ির থেকে বাইকে শুরু করল এই ভিডিওটি শুরু করছি হুগলি জেলার হরিপাল রেল স্টেশন থেকে কারণ উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর এই হরিপার রেল স্টেশনে নেমে আটপুরে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তাই আজ এই ভিডিওতে থাকছে আটপুর রামকৃষ্ণ মঠ ও রাজা রামমোহন রায়ের জন্মভূমি ও বসতবাতি রাধানগর এছাড়াও এই ভিডিওতে থাকছে আমরা যখন আটপুর থেকে রাধানগরে যাচ্ছিলাম আমরা রাস্তায় পাই একটি তিনশো বিয়াল্লিশ বছরের পুরোনো পোড়ামাটির রাধা গোবিন্দ মন্দির যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটাকে লাইক এবং ফলো করবেন একটা লাইক করলে কি হয় জানেন তো এই ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাওয়া যায় তাই আপনাদের একটি কমেন্ট একটি লাইক এবং আপনাদের আশীর্বাদ সহযোগিতা সর্বদা আমি আপনাদের এখানে প্রার্থনা করি আমি শুধুমাত্র চেষ্টা করতে পারি আসল ম্যাজিক তো আপনাদের হাতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই সফরে আমার সঙ্গী আমার পাড়ার একজন কাকু মিস্টার রাজশেখর পান্ডা জায়গা হচ্ছে স্বামী বিবেকানন্দ নেমেছিলেন এবং এইখান থেকে আটপুর যে মঠটা আছে ওইখানে উনি গিয়েছিলেন সেটাই আজকে আপনাদেরকে ব্লগে দেখাতে চলেছি এই দু হাজার চব্বিশ সালে এটা আমার প্রথম ব্লক চলো হুগলি রামকৃষ্ণ মঠে এইখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন ওই আমরা যে হরিপাল যে রেল স্টেশনটা আপনাদেরকে দেখালাম উনি ওইখানে নেমে এইখানে এসেছিলেন কত সালে এসেছিলেন এখানে আঠারোশো ছিয়াশি চব্বিশে আঠারোশো ছিয়াশি সালে চব্বিশে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন এইখানে এসে তার ভাই নজাই জন গুরু ভাই ওই দিন ছিলেন তারা এ করেছিলেন আচ্ছা এইখানে এসে ওনারা প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা আর সন্ন্যাসী ফিরব না সব আছে সব ওই তো যেটা উঠে নিবন্ন না প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা আর বাড়ি ফিরবো না এই বলে তারপরে এখান থেকে চলে গেলেন চলে গেলেন না আমাদের বরানগর মঠ তখন হয়ে গেছে সেখানে গিয়ে তারা পরপর ওই বিরোজাহম করে সন্ন্যাস নেন আমরা সময়ে পৌঁছাতে না পারার জন্য মঠের ভিতরে প্রবেশ করতে না পারলেও এই মহারাজজির কাছ থেকে অনেক কিছু তথ্য জানলাম তারপর আমরা এগিয়ে চললাম রাজা রামমোহন রায়ের জন্মভিটে দেখার জন্যে যাওয়ার সময় রাস্তায় পেলাম এই পোড়ামাটির সাড়ে তিনশো বছরের পুরনো মন্দিরটি চলুন এই মন্দিরের ইতিবৃত্ত জিনে নেওয়া যাক আমরা এখন আছি আটপুর আটপুরের শ্রী রাধা গোবিন্দজির মন্দিরে এই রাধা গোবিন্দজির মন্দিরে প্রতিষ্ঠা মহাত্মা কৃষ্ণরাম মিত্র মহাশয় আর এই মন্দির পোড়ামাটির শিল্পের অপূর্ব নিদর্শন এবং প্রতিটি ইটগুলি গঙ্গা জল দিয়ে তৈরি মন্দির দেবদ মূর্তিগুলি অতিথি নিপণভাবে ঐতিহাসিক খোদিত হয়ে আছে এবং তার সাথে খড়ের চাউনির চণ্ডীপাতার মন্দির এবং এটা শিল্পকলার একটা চমকপ্রদ নিদর্শন সেরা কাঠের কাজের যে নিদর্শন আমরা পাই তার মধ্যে একটা অন্যতম মন্দিরের মধ্যে পড়ে এই মন্দিরটি আনুমানিক প্রায় তিনশত বছর পুরনো বছরের মন্দির তিনশো বিয়াল্লিশ বছরের মন্দির কাঁঠাল কাঠ দ্বারা নির্মিত হয়ে আছে কৃষ্ণনার মিত্রের পিতামহ সাধক প্রবর কন্দর্প মিত্র এই চণ্ডী মোটে তার গুরুদেবের সহিত মহামায় পূজায় করেছিলেন এবং সেই পূজা বিধিতে এখনও শারদীয় পূজা হচ্ছে এবং আমরা শারদ পূজা এবং গোবিন্দজি মন্দিরের উত্তর দিকে এই চণ্ডী মণ্ডপটি অধিক প্রাচীন সাক্ষী বকুল যে গাছটিও আছে এখানে আপনারা দেখতে পাবেন এবং শত বৎসরের পুরনো পবিত্র বৃক্ষ ভালো মন্দ এবং বহু কার্যের ঘটনার সাক্ষী এই এবং আমরা সর্বোপরি বলতে পারি কাটপুর যে মন্দির এটা অত্যন্ত অন্যতম মন্দির হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে এখানকার যারা এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদেরকে আমাদের এই দাস এক্সপ্রোসার চ্যানেলের পক্ষ থেকে অনেক অন্য আন্তরিক অভিনন্দন জানায় মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম রাধানগরের উদ্দেশ্যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের সফর রাজা রামমোহন রায়ের বসত বাটি এবং তার জন্মস্থান দেখার জন্যে তা খুব শীঘ্রই আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাওয়ার জন্যে আমি এটিকে দুটি পর্বে ভাগ করলাম খুব শীঘ্রই আমি পরবর্তী পর্ব অর্থাৎ রাজা রামমোহন রায়ের বসত বাটি জন্মস্থান আপনাদের এখানে আমি তুলে ধরবো স্ক্রিনে দেওয়া যে কোনো একটি ভিডিও আপনারা দেখতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই রাজা রামমোহন রায়ের বসটবাটির সম্পূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন